এক বেলা না খেতে আর কি কষ্ট ওই দিনটা আমি পার করে এসেছি অনেক মনে করে লাঞ্চে তো অনেক কষ্ট করে আজকে আলম থেকে হিরো আলম এই জন্য এক বেলা না খেতে আর কি কষ্ট ওই দিনটা পার করে এসেছি থেকে মানুষের পাশে দাঁড়ালে ওই আগেকার দিনে কিছু দুঃখটা আমি ভুলে যাই আমি চেষ্টা করব মানুষের যেহেতু আমরা ভোটাররা যারা আছে তাদের কিন্তু ভোট কেন্দ্রে কারণে কিন্তু আমরা নির্বাচিত হব আলটিমেট চেষ্টা করব সুখে দুঃখে তাদের পাশে থাকার জন্য আমি চাই না আট দশটা যে এমপিদের একটা কলঙ্ক আছে ভোটের পরে তাদের রূপ চেঞ্জ হয়ে যায় এরকম ঘটনা যেন আমার জীবনে না আসে আপনি কি এমপি হওয়ার পরে ঢাকাতেই বেশি অবস্থান করবেন না নির্বাচনী এলাকায় দেখুন আমাদের যেহেতু মনে করেন মিডিয়াতেও ধরে রাখতেছি আমরা নির্বাচনী এলাকায় ভোট যেহেতু জনগণ দেবে তাহলে আমার মিডিয়া সাইড একটু কমে যায় ভোটারদের মাসেও থাকতে হবে ওখানেও থাকতে হবে আমি দুই দিকে সময় দেবো আমরা তো এখন মনে করেন সিনেমা নিয়ে বেশি ব্যস্ত আছি আমি আর কি হ্যাঁ এখন সিনেমা বেশি করতেছে সিনেমা টুকটাক করতেছে আর বেশিরভাগ আমরা সামাজিক কাজে আগে জড়িত আছে আর কি এখন আজকের পরিকল্পনা যেহেতু আমার দুইটা আসন বগুড়া চার বগুড়া ছয় দুইটি আসনে আমি আজকে সারাদিন বিভিন্ন কেন্দ্রে ঘুরবো আজকে কিছু ফোন আসতেছে আর অনেক জায়গার থেকে কিছু টাকা ঢুকতে দেয়নি এখন আমি সকালবেলা যদি ভোটের কেন্দ্রে ঢুকতেছি আমি অনেকের সাথে বলতেছি যে যে কেন্দ্রে আমাকে লোক ঢুকতে দেয়নি আমি সেই সেই কেন্দ্রে যাবো হ্যাঁ আমি অভিযোগ করেছি সকাল থেকে অনেকবার ফোন দিতে ফোন ধরে না তারপর অনেকবার ধরেছে তারপর অভিযোগ দিয়েছে তারপর তারা করতে আমার ব্যবস্থা নিতেছে এই পর্যন্ত কথা হয়েছে এটা তো সবাই বাংলাদেশের সারা বাংলাদেশের লোকই জানে যে নির্বাচন গত তিন টার্ম ধরে নির্বাচন হইতে কোনো সুষ্ঠু নির্বাচন কেউ খুঁজে পায় না এই জন্য কিন্তু ভোটাররা ভোট কেন্দ্রে আসতে চাইতেছে না ভোটাররা একটা কথা কেন বলতেছে না ভোট দেয় কী হবে ভোটটা আগে হয়ে যায় ভোট দেওয়ার দরকার নেই ভোট দেবো একদিকে ডিক্লেয়ার হবে একদিকে এই যে ভোটারদের ভিতরে মনে একটা ভোট দেওয়ার একটা সাহস হারিয়ে গেছে এই সাহসদের ফিরে আনতে চান সুষ্ঠু একটা নির্বাচন করতে হবে না হলে নির্বাচনের মাঠ থেকে আস্তে আস্তে ভোটাররা একবারে মুখ ফিরে নেবে কত লোক তো কত কথাই বলে যে মানুষের কান কথা শুনতে লাভ নেই যে মানুষের কথা আগে থেকে খালি এই যে একটা অভিযোগ দিলেন হিরো আলমের জীবনে কত অভিযোগ খালি অভিযোগে আছে তো এইসব তো আমি আগে থেকে পাত্তা দিইনি এসব কান কথা আমি শুনি না আমি আমার মতো কাজ করতে চাই এটা আমাকে কেউ বললো আমাকে ঢুকতে দেয়নি এখন কারা ঢুকতে দিতেছে না আমি নাম এই মতো বলতে চাইতেছি না আমি এই বিষয়গুলো নির্বাচনের পরে বলবো কোন কোন দলগুলো আমার এদিনগুলো ঢুকতে দেয়নি সদরে তো আমার যে সুষ্ঠু ভোট হয় তো অবশ্যই এই সদরও আমি পাস করবো আশা রাখি কালো থেকে পাস করার সম্ভাবনা আছে বেশি কারণ হলে কালোতে আমি দেখেছি ভোটারদের খুবই আগ্রহ বলে এবং কালোর এজেন্টগুলো ভালোভাবে ঢুকেছে ভোট কেন্দ্রে এখন পর্যন্ত ভেজাল হয়নি সেই হিসেবে আমি ওখানে আশা রাখতেছি এখান থেকে ওখানকার পরিবেশটা যেহেতু ভালো ভোটারদের আগ্রহও বেশি দেখেছি সেই হিসেবে আমি আশা রাখতেছি ভোট কেন্দ্রে চার চার
ايه ده.